লতাজিকে শ্রদ্ধা জানানোর এক অভিনব পন্থা শ্রদ্ধাঞ্জলি, এবং ভারত সরকারের তরফে এই শ্রদ্ধা নিবেদনের পদ্ধতি নেওয়া হয়েছে। এবং এই অনুষ্ঠানে কিন্তু বর্তমান রয়েছেন প্রত্যেকেই, অর্থাৎ উষা উত্থপ থেকে শুরু করে সাধনা সরগম এবং তরুণ তুর্কিদের অনেকেই। কীভাবে তারা শ্রদ্ধা জানাচ্ছেন? তারা গানের মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন। তবে তাদের কি বক্তব্য, কতটা শোকস্তব্ধ তারা লতাজিকে হারিয়ে, শুনব। আমরা নিয়েছি পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, এবং আমাদের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধীনে যে নটি রাজ্য আছে, পশ্চিমবাংলা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মণিপুর, সিকিম, ত্রিপুরা, আসাম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তার মধ্যে থেকে আটটি রাজ্য থেকে কিন্তু আর্টিস্টরা এসেছেন এই অনুষ্ঠানের জন্য। ভালো, এরকম খুব সুন্দরভাবে অর্গানাইজ করা প্রোগ্রাম, অর্থাৎ শিল্পীরা যারা গান করতে আসছেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসছেন, তাদের খুব সুন্দর আপ্যায়নের ব্যবস্থা এবং খুব সুন্দর অডিয়েন্স, গান গাইতেও ভালো লাগছে। একটা ভালো, আমরা যারা গান একটু একটু গান বাজনা করি, সবাই একটু একটু ভালো পরিবেশ খুঁজি, তো এখানে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে আজকের অনুষ্ঠানে, এবং যাকে ভেবে আমরা আজকে এই অনুষ্ঠান, ওয়ান অ্যান্ড অনলি লতা মঙ্গেশকর। আমরা একটাই গান গাই বা দশটা গান গাই, আমাদের সবটুকু ভালোবাসা ওই কয়েকটা শব্দ উচ্চারণের ভেতর দিয়েই প্রকাশ পাবে, শুধু আমার কেন, সকলেরই। তো নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ, এটা কোনো কথা নেই, ভীষণ ভীষণ ভালো এটা। এবার এটা তো উচিতই, ভালো বলবো কেন, এই এইটাই তো করা উচিত আমাদের, তাকে তার জন্য যতটুকুই করি না কেন সবটাই কম। তিনি আমাদের মা সরস্বতী, তার তিনি চলে গেছেন এটা ভাবাটাও অন্যায়, তার যা কাজ রয়েছে সেগুলো নিয়ে আমাদের সারা জীবন কেটে যাবে। লতাজি নেই তো বিশ্বাস হয় না, লতাজি আছেন সবসময়, এবং ওনার গান আমি বারবার বলি, যতদিন সঙ্গীত থাকবে, সঙ্গীতের ইতিহাস থাকবে, লতাজি আমাদের সঙ্গে থাকবেন। লতাজিকে স্মরণ করতে পারছি আমরা, এটা আমাদের সৌভাগ্য, ঈশ্বরের আশীর্বাদ, ওনার গান আমরা গিয়ে ওনাকে শ্রদ্ধা জানাতে পাচ্ছি, এটা অনেক বড় ব্যাপার। ভালো লাগছে যে মানুষটাকে, হয়তো উনি যদি, আমি মৃত্যুর পর তো জানি না যে সে তার কী ইয়ে থাকে আর কি, তো তিনি যদি দেখেন ওপর থেকে, তাহলে উনি হয়তো খুশি হবেন যে তাকে ঘিরে এত উন্মাদনা এখনও রয়েছে, আমরা সবাই মিলে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর মানুষ তাকে স্মরণ করছে। এটা তো একটা অসাধারণ ইনিশিয়েটিভ, কারণ সুর সম্রাজ্ঞীর তো কোনো বিকল্প হয় না, তো সেখানে আমাদের মতো সামান্য মানুষেরা তাকে শ্রদ্ধা জানানোর একটা সুযোগ তারা করে দিয়েছেন, এই জন্য সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি। যদিও শ্রদ্ধা মনের থেকেই হয়, এবং আমি এই অনুষ্ঠানটা করার জন্য আমার ভেতর থেকে এত তীব্র আবেদন বোধ করেছি শ্রদ্ধা জানাবার জন্য, আর আমার হাতের মুঠোর মধ্যে আর কিছু ছিল না, এবং যখন ইজেডসিসি এটা আমাকে করবার কাজটার কথা বললেন, তখন মনে হলো যে লতাজির সঙ্গে আমি একসময়, যে আমি প্রথম মানুষ মানে যে আমি লতাজির সঙ্গে বাজিয়েছিলাম ইনস্ট্রুমেন্টালিস্ট হিসেবে, তো সেটা মনে হলো আমার ফুলফিল হলো। ইজেডসিসি কি তরফ সে ইয়ে শ্রদ্ধাঞ্জলি কা কার্যক্রম আয়োজিত কিয়া হ্যাঁ, জিসমে বহুত বড়ে বড়ে সিঙ্গার্স আয়ে হ্যাঁ, আর ভারত রত্ন আদরণীয় লতা মঙ্গেশকর জি কো শ্রদ্ধাঞ্জলি দি যা রহি হ্যাঁ।
लता दीदी को हम याद करते हैं, उनको हम कभी भूल ही नहीं सकते हैं। वो हमारे दिल में बसी हुई हैं, उनकी आवाज़ हर हिंदुस्तानी और हर संगीत प्रेमी के दिल में है। और लता जी ने बहुत कुछ अपने गानों के ज़रिए बहुत कुछ दिया है, बहुत बहुत ह्यूज कॉन्ट्रीब्यूशन है उनका। उनको मैं दिल से नमस्कार करती हूँ, उनको मैं गुरु स्थान पर मानती हूँ। आज के अम्मी खूब दुखी तो और खूब खुशी, खुशी के एत बड़ो मैं एत सुंदर परिवेशे हमरा इजेड सीसी थेके एत बड़ो श्रद्धांजलि फॉर वन ऑफ द बिगेस्ट सिंगर्स, द वॉइस ऑफ द नेशन एक्चुअली, एंड नॉट जस्ट द वॉइस ऑफ द नेशन, आई थिंक द फर्स्ट लेडी ऑफ सॉन्ग, लता जी मंगेशकर के लिए श्रद्धांजलि जो कर रहे हैं। आई एम वेरी हैप्पी टू बी अ पार्ट ऑफ दिस एंड आई वॉन्ट टू से टू लता दीदी, आप जहाँ पर भी हैं आशीर्वाद तो ज़रूर देते ही रहिएगा हमें। অর্থাৎ আমরা শুনলাম প্রত্যেকের কি বক্তব্য, তাদের গানও আমরা শুনলাম, এবং ঊষা উত্থুপ যিনি কিন্তু খুব কাছ থেকে লতাজিকে দেখেছেন, তার সঙ্গে কাজ করেছেন, তিনি সত্যি শোকস্তব্ধ এবং তিনি কিন্তু সত্যি বলার ভাষা হারিয়ে ফেলেছিলেন আমরা দেখছিলাম। অর্থাৎ বলাই চলে লতাজিকে কিন্তু কেউই ভুলতে পারবে না, কারণ সুর সম্রাজ্ঞী প্রয়াণে কিন্তু শোকস্তব্ধ গোটা বিশ্ব। ক্যামেরা নন্দদের সঙ্গে জিভিয়া চক্রবর্তীর রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।